একদিন কইলা সেতে শিব নারদি করে কিছু না কিছু অঘটন ঘটেছে, তাই আজও তুমি
কি জানতে চেয়েছো তাও আমি বুঝতে পেরেছি। ঠিক আছে এসো মানুষ, আগে দেখে নাও পার্বতীর সন্ধ্যা বন্দনা। ওই দেখো আমার পার্বতী আসছে। Oh,
তারা তাদের কুটিরের দিকে আগমন করছে। Oh,
আমি স্বর্গ থেকে ফিরে আসা লাঞ্ছিত অবহেলিতা উপেক্ষিতা নর্মদা চক্ষু বলছি, তুমি তো আমার শরীরে স্বর্গ বানিয়েছিলে কিন্তু স্বর্গের নামটা কোনো ভাই বিতাড়িত করেছে, বলে দিয়ে যে না আমি স্বামী সেবা করে না তার স্বর্গে থাকার কোনো অধিকার নেই। ও বাবার গুরু মাতা, আমার বিবাহের কন্যা কি আমার স্বামীর মৃত্যু যোগ রয়েছে, তাই তো কেউ আমাকে আপন করে নিতে চায় না, তাহলে বলো বলো বাবার গুরু মাতা এখন আমি কি করি, এখন আমি কোথায় না। পুরুষ মানুষের সাথে তোর দর্শন হবে, তারই গুলি মালা পরিয়ে তাকে স্বামীর উপরে হরণ করবি, স্বামী দেবতায় দেব ও স্বামী দেবতায় দেব, এই মন্ত্র উচ্চারণ করবে দেখি দেবতার তোর কোন ক্ষতি করতে পারবে না, চল মা এখন তুই ঘরে ফিরে চল, তাই চলো অনুসুয়া তাই চলো। আমি যার হাত
পারছি না, এখন আমি কোথায় যাই, এখন আমি কোন দিকে যাই, মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি আমি অনাহত একই গান আমি অনাহত একই গান মন্দিরে বসি মন্দিরে বসি আর ওদিকে বর্তমান চক্রবর্তী বা গরু মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে বাবা হাতে তার স্বামীও দর্শন করছে আমি যে তোমার যোগ্য
যে এই রোগ তাহার হয়ে যেতে পারে, আর তুমি ব্রাহ্মণের মেয়ে তুলসের মতো পবিত্র, ফুলের মতো সুন্দর, তুমি হয়তো কোন রাজ পরিবারের বউ হবে, তুমি হয়তো কোন রাজ পরিবারের বউ হবে। জীবনে তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা শুধু ভালোবাসা পারবে পারবে নর্মদা, এই ধৃতে প্রায় মানুষের সেবা করতে পারবে তো? দেখো নর্মদা, এ জীবনে তো তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না গো, এ জীবনে তো তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। মায়ের চরণ আরে না
সম্পদকে পরীক্ষা দেওয়ার জন্য। তাই চলে আমরা সকল মৃত্যুকে অভিবাদন। পাখি জামা দেও দয়া করতে পেরেছি
আমি তো সুখে আছি, আমি তো সুখে আছি, বড় কষ্ট বেঁধেছিলাম বেঁচে থাকার ঘর, আমি নাই সেই ঘর আমাদের তব কাছাকাছি দয়াল গান, আমি তো সুখে আছি, নর্মদা তুমি বলতে পারো আমরা এখন কত দূরে এসেছি গো, আমরা কত দূরে এসে গেছি, আমি গো বলতে হতা আমাকে একটু ধর না বলি ধর আমি যাবো আমার স্বামীর জন্য আমি চলছি, বাবার স্বামী দেবো তুমি ওইখানে একটু বিশ্বাস করবে, আমি এখন তোমার জন্য চলছি জল দিয়ে তাড়াতাড়ি জল দিয়ে এসো নর্মদা,
আমি এখানে তোমার জন্য জল নিয়ে আসবো। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমি এখানে তোমার জন্য জল, তাড়াতাড়ি যাও, তুমি এখানে একটু বেশি রাখো, তুমি এখানে বেশি রাখো, আমি তাড়াতাড়ি তোমার জন্য জল, তাড়াতাড়ি এসো ভাবিষ্ঠ
অবিশ্বাস দিও না, অনেক ত্যাগের মনে আমি আমার সাথে পেয়েছি, তোমার ওই কুত্তি তোমায় কতদিন ফিরিয়ে Are you?
বাক্যে সূর্যের রোদ রুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আর তুমি সূর্যকে মুক্ত করলাও নন্দনা, আর তুমি সূর্যকে মুক্ত করলাও নর্মদা। আর যদি আকাশে সূর্য না উঠে তাহলে পৃথিবীকে বহু বহু প্রাণে নষ্ট হয়ে যাবে। তাই তো আমি ভগবান বিষ্ণু বলছি, আর তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, আর তুমি সূর্যকে মুক্ত করে দাও। তুমি হে কৃপা সিন্ধু আমার তো জনার বন্ধু, তবে কেন আমার কৃপা আজ যদি সূর্য উঠে এই অভাগী সূর্য যাবে কি ডুবে। তুমি আমার স্বামী দেবতা, আমি অবলম্বনী, তুমি ঠাকুর হরি, তবে কেন তুমি আমার আমি বলছি নর্মদা, তুমি এখন সূর্যকে মুক্ত করে দাও গো, তুমি সূর্যকে মুক্ত করে দাও। তুমি কি বলছো আমার সাথে দেবতা? তুমি বলছো সূর্যকে মুক্ত করে দাও, ঠিকই আছে আমি তোমার আদেশ পেয়ে
ভাগকে একটু কি দেখে যা দিদি রবি দয়া